হ্যাঁ ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর ভিতরে হাজার হাজার কস্তুরি, কস্তুরির অভাব নাই, ঠিক আছে? তে একটু ঘুরতে আসছি, তে আসার সময় দেখছি যে একটা লোক কস্তুরি কাটছে। হ্যাঁ, তে দেখি লোকটা কস্তুরি দিয়ে কী করবে। ও তো দেখছি তো আমার বড় ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, ভাই আপনি এগুলা দিয়ে কী করবেন? ভাই গরু খাওয়াবো। গরু খাওয়াবেন কেন? এগুলি গরু খায়? হ্যাঁ, না পাইলে কি খাইবো? খ্যার নাই, ঘাস নাই, ঘাস বুনছি, সার দিয়ে হারি না, সার পাই না তো। না হয় রেখ না, আল্লাহ জন্মা দিছে, এগুলাই গরু খাওয়া বাঁচা রাখি। আপনার কয়টা গরু ভাই? ছোট বড় পাঁচটা। ছোট বড় পাঁচটা, তাতে এগুলা দিয়ে আপনার গরু খায়? খায়, এখন ধরেন যে খাইলেও খায়, না খাইলেও খায়, নিয়ে সামনে দেই, তাও তো একটু নিজের কাছে ভালো লাগে। যে তাতে এগুলা দিয়ে আপনি কি পরিমাণ দুধ পান গরুর থেকে আর কি? ভাই দুধের নিগে তো না, ওদের বাসা রাখার লাগে এগুলা। আচ্ছা ভাই, আপনি একটু কাজ করা বন্ধ করেন, আপনি একটু আমার সাথে একটু কথা বলেন, আপনি এইদিকে ঘোরেন। আচ্ছা বলেন। হ্যাঁ, আপনি যে এই যে কি আপনার গাভী গরু না আপনার ষাঁড় গরু? দুইটা গাভী। হ্যাঁ, আর হইলো একটা ষাঁড় বাছুর, আর দুটো হইলো গাভীর বাছুর। হ্যাঁ, একটু বকন আর একটু হইলো আইডিয়া বাছুর। তাতে আপনি দুটো যে গাভী গরু আছে, তাতে আপনি এগুলো খাওয়ায়া আপনি কত পরিমাণ দুধ পান আর কি? দিন 15 লিটার। দুইটা গাভীর থেকে এটা কি দেশি না আপনার বিদেশি গরু? ধরেন যে একটু দেশি আর একটা হইলো আপনার বিদেশি। ও আচ্ছা, বিদেশি বলতে কি? ফিজিয়াম। ও ঠিক আছে, দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ভিতরে অনেক অসংখ্য কস্তুরি, ঠিক আছে? কস্তুরিদের অভাব নাই। আর বড় ভাই কর্ম কি করে একটু? বড় ভাই কর্ম, আপনি কি কাজ করেন? শুধু গাভি পালেন না আর কোনো কাজ করেন? না ভাই, আমার ছোট্ট একটা মনোহারি দোকান আছে। ও মনোহারির দোকান, ওইটাতে আপনি দিনকাল চলে না নাকি? আল্লাহ চালায় কোনো রকম। ও আচ্ছা, আল্লাহ যেভাবে চালায় ওই হাজার হাজার শুকুর। আচ্ছা ঠিক আছে, তো আপনি দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন এই কস্তুরি পানা প্রসঙ্গে? দর্শক ভাইদের বলবো যে ভাই আপনাদের নদীতে যদি আগার পাগারে কস্তুরি থাকে, গরু খাওয়াইবেন, গরুর পক্ষে ভিটামিন, নিজের পক্ষেও সাশ্রয়। এই আর কি বলবো, আমাদের মতো গরিব যারা আছে তারা চেষ্টা করলে খাওয়াইতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, না যদি কটা খোল বসি দেয় তাহলে ঠিক হবে। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, আবার অন্য একদিন দেখা হবে। আচ্ছা ভাই ভালো থাকেন ভাই, অনেকদিন পর আইসেন, আইসেন মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে ভাই।